হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ব্রিওন আপনাদের মাঝে আমি রয়েছে ইয়াসিন আর আমার কোলা এখন ফাতেমা রয়েছে সো যাই হোক আজকে আমরা একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আজকে আমাদের এখান থেকে এই একটি জামাত যাচ্ছে অর্থাৎ ইতালির একটি মাসরা সরি ইতালির যে এস্তেমা রয়েছে আগামী আগামীকাল থেকে শুরু হবে সো আমাদের এখান থেকে সবাই যাচ্ছে আর এখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি আমার পরীক্ষার কারণে যেতে পারছি না আমার এখানে কলেজে কিছু প্রোগ্রাম রয়েছে সো এই কারণে বদলে বাবা যাচ্ছে এবং আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে উনি কোন জায়গা থেকে এবং কিভাবে যায় সো আজকের এই ভিডিওটা অবশ্যই সবার কাছে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সো এখন এখানে যে দেখতে পাচ্ছেন উনি যাওয়ার জন্য আমি ওনার জন্য এখানে ব্যাগ গুছিয়ে দিয়েছি এবং ব্যাগ নিয়ে আমি এখন চলে যাচ্ছি এখানে ওনাকে আকম্পাই নেড়ে করে দেওয়ার জন্য আর আমার সাথে ইউসুফা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই যাচ্ছি তিনজন একসাথে আর আমাদের বাড়ির এখানে যে পার্ক রয়েছে পার্কের ওইখানেই বাস এ থামে রয়েছে সো আমরা এখন ওইখানে যাচ্ছি এবং আপনাদেরকে গিয়ে ওইখানে বাসও দেখাচ্ছি আর গত বছরও আমি গিয়েছিলাম কিন্তু এবছর আমি যেতে পারছি না কারণ আমার তো আমি আমার একটি এখানে কলেজের প্রোগ্রাম রয়েছে জাস্ট ওইটার কারণে আমি এখানে যেতে পারছি না সো এই কারণে বাবা যাচ্ছে আর এখানে আরো অনেক লোকজনে যাচ্ছে সো টোটাল এখানে আপনার এই চার পাঁচ হাজার মানুষেরও বেশি আয়োজন করা হয়েছে এরকম প্রত্যেক বছর এখানে করা হয়ে থাকে আর ওই যে এখানে আমার বাবার এক বন্ধু সামনে রয়েছে সো আমরা এখন সামনে যাচ্ছি ওই যে এটা হচ্ছে আমাদের এই বাস এই বাস দিয়ে এখানে উপরে উঠা হবে অর্থাৎ এটা হচ্ছে দুইতলা বাস এখানে অর্থাৎ দুইতলা বাস সম্পূর্ণ আমাদের এলাকা থেকে যাবে তারপর এখানে প্রত্যেকটা এলাকা থেকে এক একটা করে বাস এখানে আসে যাওয়ার জন্য আর এখানে বাসে এখন সবার সবকিছু জিনিসপত্র কিছু উঠানো কমপ্লিট হয়েছে আর এখন বাস ছেড়ে দেবে এই যে বাসের অলরেডি এই দরজা লাগানো শুরু হয়ে গেছে যে বাসের দরজা লাগিয়ে দিচ্ছে মনে হচ্ছে এখন এক মিনিটের বাসটা ছেড়ে দেবে সো আমরা এখন একদম সঠিক সময়ে এসেছি আর এই যে বলতে বলতে বাস ছেড়েও দিল এই যে দেখতে পাচ্ছেন আর এখন বাসটা এই যে এখান দিয়ে ঘুরে পিছন দিয়ে ওই যে বুধবাজারের যে মাঠটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই মাঠ দিয়ে বাস এখান দিয়ে চলে যাবে আর বাসটা কিন্তু অনেক বড় বাস এই বাসটার ভিতরে আশিটা সিট রয়েছে সো আশিটা আশিটা সিট এখানে ভরেনি চারটা সিট বাকি রয়েছে সো যাই হোক আমরা এখন বাসটার জন্য এখানে সামনে যাচ্ছি এবং সামনে গিয়ে বাসটুকটা বাসটাকে লাশবারের মতো দেখে আমরা ওই আমাদের বাড়িতে চলে যাব। কারণ এখন দশটা বাজে প্রায় সবই আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের বাসটাকে কোম্পানিয়ারে করে দিয়ে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি কারণ এখানে দশটা বেজে গিয়েছে আবার আমাকে সকালে কলেজে যেতে হবে সো এই কারণে আমি আর না দেরি আজকে অন্য কোনো জায়গায় যেতে পারিনি করছে যাই হোক আপনাদের কাছে দোয়া চাওয়া রয়েছে আপনারা সবাই আমাদের সবার জন্য যোগাযোগ ভালো করে দোয়া করবেন যে তো আর ভালো ভালো কাজ করতে পারি সো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর হ্যাঁ অবশ্যই এরপরে দেখা হচ্ছে